দেখো, এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি কামালগাজি মোড়, এখান থেকে বেশ কয়েকটা বাস ছাড়ে, তার মধ্যে হাওড়ার বাস রয়েছে, ইকোস্পেসের বাস রয়েছে। সব মিলিয়ে যে ছবিটা সেটা কিন্তু এই মুহূর্তে বেশ আতঙ্কের বলা যেতে পারে, অন্তত করোনার নিরিখে এই ছবিটা আতঙ্কের। মুখে সবারই মাস্ক রয়েছে, কিন্তু শারীরিক দূরত্ব যে বজায় রাখা সেরকম কোনো ছবি অন্তত চোখে পড়ছে না। অন্তত এই যে দীর্ঘ লাইন, আমরা বেশ 100 মিটার বলতে পারি যে এই লাইনটা কিন্তু দীর্ঘায়িত হয়েছে। একটা করে বাস আসছে, কিছু মানুষ উঠে যাচ্ছেন, কিন্তু লাইনটা কমছে না। এটাই কিন্তু এই মুহূর্তে বাস্তব ছবি। আমি সেই লাইনটা একবার হেঁটে দেখাবো দর্শকদের যে কতটা লাইন এই মুহূর্তে এই কামালগাজি মোড়ে বাস স্ট্যান্ডেতে রয়েছে। এবং যে ছবিটা কিন্তু মূলত তারা বলছেন যে একদিকে বাসের সংখ্যা কমা প্লাস ট্রেন বন্ধ হয়ে যাওয়া, সেই কারণেই কিন্তু এতটা এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তবে প্রত্যেকেই চাইছেন যে নিজেদের গন্তব্যে যেতে, সে কারণে সকাল থেকে এই ভিড়ের ছবিটা চোখে পড়ছে কামালগাজি বাস স্ট্যান্ডে। আমি কথা বলার চেষ্টা করব একজনের সঙ্গে। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন? সোশ্যাল ডিস্টেন্সিং তো বজায় থাকছে না এখানে, কিভাবে বাঁচবেন এরকম ভাবে এত কাছাকাছি থেকে? কি করবো, এমনি করেই চলতে হবে। এই ছবিটা কিন্তু অনেকটাই এরকম, আরো অনেক মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, একটা করে বাস আসছে এবং তারপর মানুষ দ্রুত সেই বাসে ওঠার চেষ্টা করছেন, কিন্তু লাইনটা কমছে না। এটাই এই মুহূর্তে গড়িয়া এই কামালগাজি বাস স্ট্যান্ডের ছবি। ফলত সকাল থেকে যে লাইনটা পড়েছে, যারা নিজেদের কর্মক্ষেত্রে যাবার জন্য লাইন দিয়েছেন, তারা কিন্তু যথেষ্টই এই মুহূর্তে সামাজিক দূরত্ব বিধি না মেনেই দাঁড়িয়ে থাকছেন। এই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আমাদের ক্যামেরায় উঠে আসছে। অর্থাৎ বাসের সংখ্যা 50% কমে যাওয়ার ফলে কিন্তু দীর্ঘ লাইনে অপেক্ষায় রয়েছেন বাস যাত্রীরা। ধন্যবাদ সঞ্চয়। এবং আমরা একটা জিনিসও দেখতে পেলাম যে হুড়োহুড়ি করে বাসে কিন্তু উঠছে, এবং সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখা কিন্তু সম্ভব হচ্ছে না যাত্রীদের পক্ষে। মাধুরী, জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।